অভিযানটা অভিজ্ঞতার দিক দিয়ে আমার জীবনে অনেক আগেই শুরু হয়েছিল, যেহেতু আমি সবসময় ঘুরে ঘুরে বেড়াতাম আর জমি নিয়ে একটা ধারণা আমার ছিল। তো এর সাথে জড়িয়ে থাকার ব্যাপারটা বহুকালের, কিন্তু কাজে পরিণত হওয়ার ব্যাপারটা এসেছে 1998 সাল থেকে। ওই বছর জাতিসংঘের এক সংস্থা তামিলনাড়ুতে এসে ভবিষ্যৎবাণী করে যে 2025-এর মধ্যে তামিলনাড়ু 60% মরুভূমি হয়ে যেতে বসবে। তো এই কথা শুনে প্রথমত আমি বিশ্বাসই করিনি, তাই ঠিক করি যে গাড়ি চালিয়ে তামিলনাড়ুর আশপাশটা ঘুরে নিজের চোখে দেখব। তখন আমি দেখি ওনারা যা বলছেন তা ঠিক নয়, কারণ আমার অভিজ্ঞতায় মনে হয়েছিল 2025-এর অনেক আগেই এটা ঘটবে। কারণ তামিলনাড়ুতে 3টে 12 মাসে নদী শুকিয়ে গেছিল, এটা দেখা মাত্র আমার মনে হয়েছিল আমাদের কিছু করা দরকার। তো সেই সময় তামিলনাড়ুতে সবুজের পরিমাণ ছিল গড়ে 16.5%, জাতীয় আকাঙ্ক্ষা ছিল 33%। তো আমি বলি আমাদের এই 33% পৌঁছানো দরকার, তার জন্য কি করতে হবে? আমি একটা সহজ সাদামাটা হিসেব করেছিলাম। তো আমি আমাদের স্বেচ্ছাসেবকদের একটা দলকে ডেকে বলি, দেখো আমাদের 14 কোটি গাছ লাগাতে হবে। তারা ভাবে আমি পাগল হয়ে গেছি, কারণ সদ্গুরু 14 কোটি গাছ, কে লাগাবে এত গাছ? আমি জিজ্ঞাসা করি তোমাদের জনসংখ্যা কত, তারা বলে 6 কোটি 20 লাখ। দেখুন, আমরা সবাই যদি একটা করে গাছ লাগাই আর 2 বছর তার যত্ন নিই আর আবার একটা গাছ লাগাই, তাহলেই মিলে গেল হিসাব। কেন ভাবছো এটা করা যাবে না? তার কারণ শুধুই আমরা সবাই ভোগ করছি, কিন্তু আমরা ক্ষতিপূরণের কাজটা করতে ইচ্ছুক নই, এটাই হলো ব্যাপার। তো এর উপর ভিত্তি করে আমরা প্রজেক্ট গ্রিন হ্যান্ডস বলে একটা আন্দোলন শুরু করি, যা লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে, এখনো লাগিয়ে চলেছে। আর আমরা 1,20,000-এরও খানিক বেশি কৃষকদের গাছ ভিত্তিক চাষে নিয়ে এসেছি, যেখানে আমরা মাটির গুণমান থেকে শুরু করে খাবারের পুষ্টিগুণে চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করছি। আর সবথেকে বড় কথা, চাষির জন্য এটা একটা আর্থিক প্রক্রিয়া, কারণ 7 থেকে 8 বছর সময় তার আয় 300 থেকে 800% বেড়ে যাচ্ছে। গত 15 বছর আমি আমার খামারে ঈশার নির্দেশনা মতো গাছ লাগিয়ে আসছি। এখন আমার খামারটা একেবারে গাছভিত্তিক কৃষি হয়ে উঠেছে, যার থেকে আয় হচ্ছে দিব্যি। আগে মাটিকে পরীক্ষা করার সময় দেখেছিলাম তাতে জৈব উপাদান 0.5 আর সেখানে এখন কার্বন উপাদান বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 1.30। আমি র্যালি ফর রিভার্স আর কাবেরি কলিং অভিযানের বিষয়ে যখন জানতে পারি, তখন আমি আমার চাষের জমিতে প্রায় 6টি বিভিন্ন রকমের সবচেয়ে দামি কাঠের 2000টি চারাগাছ লাগাই। তো আগামী 15 থেকে 20 বছরে এর থেকে আমার 8 থেকে 10 কোটি টাকা আয় হবে। তার মানে আমার ভবিষ্যৎ সুরক্ষিত। যে জরুরি বিষয়টার চেষ্টা আমি এই মুহূর্তে চালাচ্ছি তা হলো আমাদের বনজাত দ্রব্য কথাটাকে বাদ দিতে হবে, এমন কিছু হয় না। গাছের গুঁড়ি চাইলে আপনাকে বড় করতে হবে, মধু চাইলে তার যত্ন নিতে হবে, আর যাই চান না কেন আপনাকেই ফলাতে হবে আপনার চাষের জমিতে। এখন আমরা 70,000 কোটিরও বেশি টাকার গুঁড়ি পৃথিবীর নানা জায়গা থেকে আমদানি করছি। এই 70,000 কোটি আগামী 20 বছরে আমাদের চাষিদের কাছে যেতে পারে, আমরা যদি এখন থেকে গাছ লাগানো শুরু করি। তার মানে এই নয় যে আমরা চাষ করা ছেড়ে দেব, আমরা প্রায় সব শস্যই ফলাতে পারি। গত 22 বছরে আমরা এটাই প্রমাণ করেছি। আমার কাজ হলো অর্থনীতি ও পরিবেশের বিয়েটাকে আনুষ্ঠানিক করা, কারণ এই দুটো বিষয় জোট না বাঁধলে পরিবেশ মারা পড়বে। এর ভিত্তিতে আমরা পরবর্তী ব্যাপারটা শুরু করি, কারণ আমি দেখেছিলাম নীতিতে অনেক অসঙ্গতি আছে জমিতে গাছ লাগানোর ক্ষেত্রে। এটা কিভাবে প্রভাব ফেলছিল বলছি, আমি গাড়ি চালিয়ে কন্যাকুমারী থেকে হিমালয় অঞ্চলে যাই 29 দিনে 16টা রাজ্যের মধ্যে দিয়ে। এই সময় এই 16টা রাজ্যে 6টা আলাদা আলাদা রাজনৈতিক দল ছিল। ওই সমস্ত রাজনৈতিক দলগুলোর পুরোপুরি সমর্থন আমরা পাই, কারণ 16 কোটি 20 লক্ষ মানুষ আন্দোলনটাকে সমর্থন করেছিল। আমাদের বুঝতে হবে গণতন্ত্রে শুধু একটাই মুদ্রা, তা হলো জনসংখ্যা। এই নীতি তথ্যটা আমি প্রধানমন্ত্রীকে প্রায় 6:20 দিই। ইন দ্য ইভিনিং পরের দিন 11টার ঠিক আগে তার দপ্তর থেকে ফোন করে আমাদের বলে একটা বিশেষ দল তৈরি করা হয়েছে আর তাদের একটা সফট কপি লাগবে, আর 3.5 মাসের মধ্যেই নীতি আয়োগ একেবারে 28টি রাজ্যের জন্যই এটাকে সুপারিশ নীতি করে দিয়েছে। মানে তো আপকে প্রয়াসও কো খুদ দেখা হ্যাঁ, নদীয় কি নির্মলতা আর অবিরলতা কো
आपने जिस प्रकार से बल दिया है, समर्पण भाव से काम किया है। আপনি নদীর হাল ফেরানোর যে অভিযানটি শুরু করেছেন সেটা ভীষণ গুরুত্বপূর্ণ এক কর্মসূচি। আমরা ইতিমধ্যে 13টি নদীর জন্য ডিপিআর তৈরি করেছি আর আমি সবসময় মনে করি যে আপনার মতো মানুষজনের কাছ থেকে এরকম প্রেরণা আসে। আপনার কাজ পরিকল্পনা দেওয়া আর আমাদের কাজ তাকে কাজে পরিণত করা, আর আমরা সেটাই করছি। তো র্যালি ফর রিভার্সের গল্প এটাই। আমরা জানতাম যে আমাদের এমন কিছু করে দেখাতে হবে যেটা একটা বৃহত্তর নমুনা, এই জন্য আমরা কাবেরী কলিংকে বেছে নিয়েছিলাম। কাবেরী কারণ আমি কাবেরীর আশেপাশে বেড়ে উঠেছি। 50 বছর আগে যা ছিল আজ তার মাত্র 40% রয়েছে। কাবেরী কলিং হলো একটা সক্রিয় প্রক্রিয়া। কর্ণাটকে 9টা জেলা আছে যেগুলো কাবেরী অববাহিকা জুড়ে রয়েছে। আমরা শুধু এই 9টা জেলাতেই কাজ করছিলাম। আর আগস্ট সেপ্টেম্বর মাসে জানেন তো আমাদের স্বেচ্ছাসেবকেরা গিয়ে প্রায় 6 সপ্তাহ সময়ের মধ্যে 1800টা অনুষ্ঠান করেন। 1800টা পঞ্চায়েতে 1800টা অনুষ্ঠান। এটা দেখে কর্ণাটক সরকার এখন সপ্তাহ দুয়েকের কিছু কম সময় আগে আমাদের একটা নিমন্ত্রণ পাঠিয়েছেন 31টা জেলায় এটা করার জন্য। মানে কর্ণাটকের সমস্ত জেলায় UNCCD কাবেরী কলিংয়ের সাফল্যের দিকে তাকিয়ে কাবেরী কলিংকে এখন গ্রীষ্মপ্রধান অঞ্চলের জন্য আদর্শ প্রকল্প রূপে তুলে ধরেছেন। কাবেরী কলিংও খুব বড় মাপের একটা প্রকল্প হতে পারে। যে জমি আমাদের ধারণ করে আছে তার হাল ফেরানোর পাশাপাশি প্রকল্পটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাত্রার উন্নতিতে সাহায্য করতে পারে। আমার কাছে আপনি হলেন দীর্ঘস্থায়ী উন্নয়ন লক্ষ্যের স্বয়ং অবতার। কারণ লক্ষ্য 17খানা হলেও সব গিয়ে এই মানুষ আর গ্রহতেই শেষ হয়। মানুষের উন্নতি ঘটানো আর গ্রহটাকে রক্ষা করা আপনারও লক্ষ্য। তারা ভ্রমণ করে কাজ করে যাচ্ছিলেন। আমাদের বুঝতে হবে যে কাবেরী কলিং আমাদের নিজেদের খেয়াল খুশি মতো কোনো প্রকল্প নয়। পরিকল্পিত ও কৌশলী পদক্ষেপ নিয়ে যে অধঃপতিত জমির ভূখণ্ডটাকে পাল্টানো সম্ভব, এটা দেখাতে পৃথিবীর কাছে এর গুরুত্ব বিশাল। তো সবাই এতে অংশ নিন ও এটাকে সম্ভব করে তুলুন। এই গ্রহে এটা আমাদের সময়, মানবজাতির প্রজন্ম হিসাবে আমাদের দেখাতে হবে যে আমরা ইতিবাচক কিছু করতে পারি।